হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস আজকের এই ভিডিওতে আমি প্রান্তিক প্রকাশনী এই বইটির থেকে বেশ কিছু ডু এস ডাইরেক্টেড অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে সলভ করে দেখাবো এই ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সগুলো হচ্ছে মিক্সড এক্সারসাইজ অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের যে ট্রান্সফরমেশানগুলো হয় সেগুলো সব এখানে থাকবে তো তোমরা এই ভিডিওটাকে কমপ্লিট দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো তা আমরা শুরু করছি ডু এস ডাইরেক্টেড নাম্বার ওয়ান ওয়ানের আন্ডারে এক একটা দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে এটাকে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স করতে অ্যান্সার হবে দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান অন এ মাউন্ট হুইচ ওয়াজ এ লিটিল অ্যাওয়ে নেক্সট নো আদার গ্যাস ইজ অ্যাজ লাইট অ্যাজ হাইড্রোজেন এটাকে বলা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি করতে ত্যান্সার হবে হাইড্রোজেন ইজ দ্য লাইটেস্ট গ্যাস তিন নম্বরে দ্য স্কাই ইজ ক্লাউডি এটাকে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্স করতে ত্যান্সার হবে দ্য দ্য স্কাই ইজ নট ডিভয়েড অফ ক্লাউড বা দ্য স্কাই ইজ নট ফ্রি ফ্রম ক্লাউড নেক্সট দুয়ের দাগে বলা হয়েছে দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার সুন ইট উইল বি ডন এটাকে বলা হয়েছে কনজাংশান দিয়ে জয়েন করতে হবে তো অ্যান্সার হবে দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার অ্যান্ড সুন ইট উইল বি ডন নেক্সট বলা হয়েছে সি মি হোয়াট মাই নেম ওয়াজ এখানে এটা কি ক্লজ সেটার নাম বলতে হবে তাই হোয়াট মাই নেম ওয়াজ এইটা হচ্ছে ক্লজ এবং এটার নাম হচ্ছে সাবর্ডিনেট নাউন ক্লজ তিনের দুয়েটটা বলা হয়েছে দ্য বয় রানস ফার্স্ট এটাকে বলা হয়েছে অ্যাডভার্বটা কী ধরনের প্রথম হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে এখানে ফার্স্টটা এবং এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার নেক্সট তিন নম্বরে বলা হয়েছে সি ইজ ইল সি হ্যাজ নট গান টু স্কুল টুডে এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে তো এটা করা যাবে এইভাবে সি হ্যাজ নট গান টু স্কুল টুডে এখানে টুডেটা একটু মিস্টেক হয়ে গেছে হি সি হ্যাজ নট গান টু স্কুল টুডে ফর বিং ইল বা এরকম বলতে পারি সি হ্যাজ নট গান টু স্কুল টুডে ফর হার ইলনেস বা এটাও বলতে পারি সি হ্যাজ নট গান টু স্কুল টুডে অন অ্যাকাউন্ট অফ হার ইলনেস নেক্সট দ্য হেডমাস্টার অ্যারাইভড অ্যান্ড দ্য মিটিং স্টার্টেড এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে তে অ্যান্সার করা যাবে অ্যাজ সুন অ্যাজ দ্য হেডমাস্টার অ্যারাইভড কমা দ্য মিটিং স্টার্টেড নেক্সট অ্যাজ সুন অ্যাজ হি রিচড ইট স্টার্টেড রেনিং হেভিলি এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে তার অ্যান্সার হবে নো সুনার হ্যাড হি রিচড কমা দেন ইট স্টার্টেড রেনিং হ্যাভিলি নেক্সট ছ নম্বরে সি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে অ্যান্সার হবে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সি আমরা দিতে পারি নেক্সট চারের এক সি ওয়ার্কস হার্ড সি টু ইন দ্য ক্লাস এটাকে বলা হয়েছিল অ্যাফার্মেটিভ দিয়ে জয়েন করতে কিন্তু অ্যাফার্মেটিভ দিয়ে তো জয়েন হয় না ইনফিনিটিভ দিয়ে জয়েন হয় তো আমরা এটাকে ইনফিনিটিভ করে নিয়েছি অ্যান্সার হবে সি ওয়ার্কস হার্ড টু কাম ফার্স্ট ইন দ্য ক্লাস নেক্সট বলা হয়েছে চারের দুয়েরটা হেলেন কেলার কুড নট স্পিক ফুল স্টপ সি কুড নট হিয়ার এটাকে নাইদার নট দিয়ে জয়েন করতে বলা হয়েছে তো অ্যান্সার হবে হেলেন কেলার কুড নাইদার স্পিক নর হিয়ার নেক্সট তিনের চারের তিনেরটা সি স আজ কামিং ফুল স্টপ সি র্যান অ্যাওয়ে এটাকে পার্টিসিপ্যাল্ট দিয়ে জয়েন করতে বলা হয়েছে তো অ্যান্সার হবে সি ইং আজ কামিং সি র্যান অ্যাওয়ে চারিদিকে বলা রয়েছে অ্যাজ সুন অ্যাজ সি রিড দ্য টেলিগ্রাম কমা সি ফেইন্টেড এটাকে নো সুনার দ্যান দিয়ে জয়েন করতে হবে অ্যান্সার হচ্ছে নো সুনার হ্যাড সি রেড দ্য টেলিগ্রাম কমা দ্যান সি পেইন্টেড নেক্সট দ্য হেডমাস্টার রিজেক্টেড মাই অ্যাপ্লিকেশান এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে অ্যান্সার হবে দ্য হেডমাস্টার ডিড নট অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশান নেক্সট অনলি স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড দিস শো এটাকে বাট দিয়ে জয়েন করতে হবে অ্যান্সার হবে নান বাট স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড দিস শো নেক্সট সাতের দাগে স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড এটাকে ইফ দিয়ে শুরু করতে বলা হয়েছে ত্যান্সার হবে ইফ ইউ স্পেয়ার দ্য রড কমা ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড নেক্সট সি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে দুভাবে করা যেতে পারে ইউ আর নট স্ট্রংগার দ্যান সি ব্র্যাকেট ইজ বা সি ইজ নট স্ট্রংগার দ্যান ইউ যে কোনো একটা করলেই হবে নেক্সট বলা আছে হি কনফিডেন্টলি অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন এটাকে বলা হয়েছে কনফিডেন্টলি নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে হবে অ্যান্সার হচ্ছে হি অ্যান্সার্ড মাই কোয়েশ্চেন্স উইথ কনফিডেন্স এখানে দ্য কোয়েশ্চেন হবে এটা মাইক হয়ে গেছে এটাকে দা করে দিতে হবে দা কোয়েশ্চেন্স উইথ কনফিডেন্স নেক্সট দশের দাগে হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ এটাকে বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে অ্যান্সারটা হবে ইট ইজ এ গ্রেট আইডিয়া নেক্সট পাঁচের এক একটা অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম দ্য স্টর্ম স্টার্টেড এটাকে হার্ডলি দিয়ে জয়েন করতে হবে অ্যান্সার হচ্ছে হার্ডলি হ্যাড হি রিচড হোম কমা হোয়েন দ্য স্টর্ম স্টার্টেড নেক্সট কলকাতা ইজ দ্য কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে অ্যান্সার হচ্ছে ভেরি ফিউ সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা নেক্সট অনলি এ প্যাট্রিওট ক্যান ডু ইট এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে অ্যান্সার হচ্ছে নান বাট এ প্যাট্রিওট ক্যান ডু ইট নেক্সট দে ক্যান নট বাট কনফেস দ্য ট্রুথ এটাকে হেল্প দিয়ে রিরাইট করতে হবে অ্যান্সার হচ্ছে দে ক্যান নট হেল্প কনফেসিং দ্য ট্রুথ নেক্সট আই হ্যাভ এ ব্লু পেন এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে অ্যান্সার হবে আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু ইন কালার নেক্সট চারের দাগে রয়েছে দ্য নাইফ ওয়াজ টু ব্লান্ট টু কাট ব্রেড এটাকে শো ডট 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 শো ডট 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 দ্যাট দিয়ে জয়েন করতে হবে অ্যান্সার হচ্ছে দ্য নাইফ ওয়াজ শো ব্লান্ট দ্যাট ইট কুড নট কাট এ ব্রেড নেক্সট সাতের এক একটা হি লাইক টু মাই সাজেশন এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে অ্যান্সার হচ্ছে হি লাইক টু হোয়াট আই সাজেস্টেড নেক্সট নান অফ দেম স্টার্টেড আর্লি এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে এটাকে আমরা করতে পারি এভরি বা এভরি ওয়ান অফ দেম স্টার্টেড লেট নেক্সট তিনেরটা হি রিসিভড অ্যান ইন্টারন্যাশনাল প্রাইজ এটাকে রিসিভডার নাউন ফর্ম দিয়ে রি রাইট করতে হবে অ্যান্সার করা যেতে পারে হি ওয়াজ দ্য রিসিভার বা হি ওয়াজ দ্য রিসিপিয়েন্ট অফ অ্যান ইন্টারন্যাশনাল প্রাইজ নেক্সট চারের দাগে দিল্লি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টাউন্স অফ ইন্ডিয়া এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে অ্যান্সার হবে ভেরি ফিউ টাউন্স অফ ইন্ডিয়া আর অ্যাজ বিগ অ্যাজ দিল্লি নেক্সট আটের একেরটা দ্য সান শোন ব্রাইটলি এটাকে এই ব্রাইটলি নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে হবে দ্যান্সার হবে দ্য সান শোন উইথ ব্রাইটনেস নেক্সট দু নম্বরে আই বিলিভ ইউর ওয়ার্ল্ড এটাকে নেগেটিভ করতে হবে এটার অ্যান্সার হবে আই ডু নট ডিসবিলিভ ইওর ওয়ার্ড নেক্সট তিন নম্বরে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে অ্যান্সার হচ্ছে হি ইজ নট এ ডাল বয় বা হি ইজ নট অ্যান আন ইন্টেলিজেন্ট বয় যে কোনো একটা করা যাবে নেক্সট চারের দাগে মি হোয়াট ইউর নেম ইজ এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে অ্যান্সার হবে টেল মি ইওর নেম নেক্সট নয়ের দাগে অনলি দীপু এগ্রি টু হেল্প মি এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে অ্যান্সার হবে নান বাট ডিপু এগ্রি টু হেল্প মি নেক্সট শিবু ইজ স্ট্রং এটাকে রিডাইট করতে হবে এর নাউন ফর্ম দিয়ে তো অ্যান্সার হবে শিবু হ্যাজ স্ট্রেংথ নেক্সট শ্রেয়া ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে অ্যান্সার হবে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ শ্রেয়া নেক্সট দশের এক আফটার দ্য রোল হ্যাড বিন কল্ড কমা দ্য টিচার লেফট দ্য ক্লাস এটাকে রিডাইট ইউজিং নমিনাল অ্যাপসুলিউট নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে আমাদেরকে এটাকে রিডাইট করতে হবে ত্যান্সার হবে দ্য রোল হ্যাভিং বিন কল্ড কমা দ্য টিচার লেফট দ্য ক্লাস নেক্সট দ্য থিপ রান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ অ্যারাইভড এটাকে স্কার্টসলি ডট 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 বিফোর দিয়ে রিডাইট করতে হবে অ্যান্সার হবে স্কার্টসলি ডিড দ্য পুলিশ অ্যারাইভ কমা বিফোর দ্য থিপ রান অ্যাওয়ে নেক্সট তিনেরটা অনলি দ্য মর্নিং স্টার হ্যাজ রিমেন্ড ইন সাইট এটাকে বলা হচ্ছে অনলিটার জায়গায় অল দিয়ে রিপ্লেস করতে হবে তাই অ্যান্সার হবে অল দ্যাট হ্যাজ রিমেন্ড ইন সাইট ইজ দ্য মর্নিং স্টার নেক্সট চারের দাগে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে তা আমরা এটা করতে পারি অনলি দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার নেক্সট হিজ অ্যাঙ্গার ওয়াজ টু গ্রেট ফর ল্যাঙ্গুয়েজ এটাকে টুটাকে অমিট করতে বলা হয়েছে তো অ্যান্সার হবে হিজ অ্যাঙ্গার ওয়ার শো গ্রেট দ্যাট ইট কুড নট বি এক্সপ্রেসড থ্রু ল্যাঙ্গুয়েজ নেক্সট ছয়টায় উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ এটাকে প্রাউডের ভার ফর্ম দিয়ে ডিরাইট করতে হবে ত্যান্সার হবে উই প্রাইড ওভার আওয়ার হেরিটেজ নেক্সট সাতেরটা দো আই কল্ড হিম হি ডিড নট রেসপন্ড এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে অ্যান্সার হবে ইনস্পাইট অফ মাই কলিং হিম কমা হি ডিড নট রেসপন্ড নেক্সট ইন কেস অফ হিজ ফেলিয়ার

এটা বল হয়ে গেছে এটা বেল হবে বেল র্যাং দ্য বয় র্যান আউট এটা নো সুনার ডট 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 দেন দিয়ে রিজাইড করতে হবে অ্যান্সার হচ্ছে নো সুনার হ্যাড দ্য বেল রাং কমা দেন দ্য বয় র্যান আউট নেক্সট রিতা ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন আওয়ার লোকালিটি পজিটিভ ডিগ্রি করতে হবে অ্যান্সার হচ্ছে নো আদার সিঙ্গার ইন আওয়ার লোকালিটি ইজ অ্যাজ গুড অ্যাজ রিতা নেক্সট দু নম্বরে ফিনিশিং হিজ ওয়ার্ক মাই ফাদার রিটার্ন হোম এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে অ্যান্সার হবে মাই ফাদার ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড রিটার্নড হোম নেক্সট তিন নম্বরে দ্য ম্যান ইজ শো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এটাকে রিডাইট ইউজিং টু দিয়ে টু দিয়ে ডিডাইট করতে হবে অ্যান্সার হচ্ছে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক এবং লাস্ট ওয়ান হচ্ছে নীরজ পান্ডে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডাইরেক্টার্স ইন ইন্ডিয়া এটাকে রিডাইট দ্য সেন্টেন্স ইউজিং গুড গুড কথাটা দিয়ে ডিডাইট করতে হবে অ্যান্সার হচ্ছে ভেরি ফিউ ডাইরেক্টার্স ইন ইন্ডিয়া আর অ্যাজ গুড অ্যাজ নীরজ পান্ডে তা এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা করলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফ্রম প্রান্তিক প্রকাশনী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ